তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে একটা দেওয়াল রয়েছে এই দেওয়ালে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতেছি সো তারপর ওইখানে দেখুন যে আমার যত কাগজপত্র রয়েছে পানির বোতল বা বক্স অর্থাৎ আপনাদের সামনে যে কথা বলি তার স্ক্রিপ্ট সেগুলো কিন্তু আমি ওখানে রেখে দেই তারপর কিন্তু ওখানে বসে আমি কথা বলি বন্ধুরা এখন আপনারা আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন এবং আমার চারপাশে যে সেটআপগুলো দেখতে পাচ্ছেন এই সেটআপগুলো তৈরি করতে আমার অনলি 200 টাকা খরচ হয়েছে আপনি কি এটা সত্যি বিশ্বাস করেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেব যে আপনি কিভাবে মাত্র 200 টাকা খরচ করে আপনার জন্য এরকম একটা সেটআপ তৈরি করতে পারবেন তো অনেকেই রয়েছে না যারা 4000 5000 টাকা দিয়ে রিং লাইট কিনে 10000 টাকা দিয়ে একটা ট্রাইপড কিনে তারপর অনেক কষ্ট করার পর দেখে যে ইউটিউবে সফল হতে পারতেছে না সবকিছু কিন্তু জ্বলে যায় কিন্তু আমি আপনাকে বলবো যে কখনোই আপনারা প্রথমেই একবারে কারিকারি টাকা ইউটিউবে ইনভেস্ট করবেন না তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে তো বন্ধুরা এখন চলুন আমরা বিস্তারিতভাবে ধাপে ধাপে সমস্ত বিষয়গুলো দেখে নিই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা দেওয়াল অর্থাৎ আমি যে রুমে থাকি সেই রুমের হচ্ছে একটা দেওয়াল দেখুন আমি আবারও আপনাকে একটা কথা বলে নিচ্ছি যে আপনি কিন্তু শো আপ করার জন্য ইউটিউবে আসেন নাই আপনি ভালো কিছু করার জন্য ইউটিউবে এসেছেন আপনি কি ব্যবহার করতেছেন কি লাইটিং ব্যবহার করতেছেন কি দেওয়াল ব্যবহার করতেছেন সেটা কিন্তু মূল বিষয় নয় আপনি সঠিকভাবে কথা বলতে পারেন কি না বা আপনার মেধা আছে কি না সেটাই মূলত মূল বিষয় মানুষ কিন্তু আপনার ওই সেট আপ দেখবে না মানুষ দেখবে আপনার মেধা আছে কি না তাই না সো আমি আপনাকে একদম বিস্তারিতভাবে দেখাই যে এটা হচ্ছে আমার রুমের একটা দেওয়াল এবং আমি কিন্তু এখানে বসে ভিডিওগুলো শ্যুট করি আমি কিন্তু দাঁড়িয়ে নয় আমি কিন্তু বসে বসে আমার ভিডিওগুলো শ্যুট করি এটা আমি গত ভিডিওতেও আপনাকে আমি দেখিয়েছিলাম তো এখন অনেকেরই প্রশ্ন আসে যে আপনি লাইটিং কি ব্যবহার করেন বা আপনি মাইক্রোফোন কি ব্যবহার করেন ট্রাইপড কি ব্যবহার করেন এগুলো একটু দেখান তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বয়াবাই এমনের একটা মাইক্রোফোন ব্যবহার করতেছি এই বয়াবাই এমন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম তো দেখুন অনেকেই রয়েছে যারা এই মাইক্রোফোনটার কেনারও সামর্থ্য থাকে না তো তারা কি করবেন এখানে এই ভিডিওতে একটা ক্লিক করুন দেখুন আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা হেডফোন দিয়ে একটা মাইক্রোফোন ক্রিয়েট করতে পারবেন সেখানে কিন্তু মাত্র 5 টাকা খরচ হবে আর আপনি যদি 5 টাকাও খরচ করতে না চান তারপরও হবে আপনি করতে পারবেন তো চলুন এখন ব্যাক ক্যামেরা দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিই যে আমি কি লাইটিং সেটআপ ব্যবহার করতেছি এবং কি ট্রাইপড ব্যবহার করতেছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে একটা দেওয়াল রয়েছে এই দেওয়ালে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতেছি সো তারপর ওইখানে দেখুন যে আমার যত কাগজপত্র রয়েছে পানির বোতল বা বক্স অর্থাৎ আপনাদের সামনে যে কথা বলি তার স্ক্রিপ্ট সেগুলো কিন্তু আমি ওখানে রেখে দেই তারপর কিন্তু ওখানে বসে আমি কথা বলি তারপর এখন আমি আপনাকে ট্রাইপড কি ব্যবহার করতেছি সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ট্রাইপড এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না কিন্তু ট্রাস্ট মি আমি কিন্তু এভাবেই আমার এই ভিডিওটা শ্যুট করে থাকি দেখুন এখানে আমি মূলত কিছু একটা দিয়ে এটা উঁচা করে নিয়েছি অর্থাৎ আমার সমপরিমাণ করে নেই তারপর এখান থেকে এই যে এই কোটাটা রাখি তারপর কিন্তু এখানে আমি বসিয়ে দিই দেখুন এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস করার কথা দেখুন এভাবে কিন্তু আমার ভিডিওটা আমি শ্যুট করে থাকি এটা কোনো লজ্জার বিষয় নয় আপনি যত কম খরচে আপনার স্টুডিওটা ক্রিয়েট করতে পারবেন তত ভালো তারপর এখানে দেখুন এখান থেকে কিন্তু আমি ইলেকট্রিসিটির লাইনটা নিয়ে থাকি তারপর এখান থেকে এই যে এটা হচ্ছে আমার লাইট দেখুন লাইটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কিরকম কোয়ালিটির এটা কিন্তু কোনো মানে রিং লাইট বা কোনো কিছুই না আপনার ঘরে যে এনার্জি বাল্ব জ্বলে সেটাই কিন্তু এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা নিজেই ক্রিয়েট করেছি শুধুমাত্র লাইট কেনার খরচটাই কিন্তু আমার খরচ হয়েছে দেখুন এই পাশেও আমি একটা ক্রিয়েট করেছি এটাও চাইলে আপনারা ক্রিয়েট করতে পারবেন দেখুন এটা একদমই ইজি আপনি শুধু একটা লাঠির উপর এই যে এখানে হোল্ডারটা রয়েছে সেই হোল্ডারটা আপনারা লাগিয়ে দেবেন এবং লাইটটা লাগিয়ে দেবেন ব্যাস তারপর দুই কোণায় দুইটা রাখবেন এবং আপনি কথা বলবেন তো বন্ধুরা এই তো আমি আপনাকে আবার বলতেছি যে আপনি কিন্তু শো অফ করার জন্য ইউটিউবে আসেন নাই আপনি যত কম খরচ দিয়ে আপনার ইউটিউবটা শুরু করতে পারবেন ততই কিন্তু ইউটিউব আপনার জন্য মঙ্গলজনক হবে আপনি যত টাকা খরচ করবেন ইউটিউবের পিছনে ততই কিন্তু আপনার জন্য ইউটিউবটা ঝামেলার হয়ে যাবে কারণ আপনার মাথায় টেনশন থাকবে যে আমি এত টাকা ইনভেস্ট করেছি অত টাকা ইনভেস্ট করেছি এটা তুলতে হবে ইউটিউব থেকে এটা তুলতে হবে তো আপনি কিন্তু কাজের ভিতরে অতটা মানে আগ্রহ পাবেন না বা আপনার কাজের প্রতি একদম ঝামেলা লেগে যাবে সো সেই জন্য আমি আপনাকে বলবো একদম কম থেকে আপনারা শুরু করুন এমন অনেকও ইউটিউবার রয়েছে যারা লাখ টাকা পর্যন্ত ইউটিউবে প্রথমে ইনভেস্ট করে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশনই পায় নাই এরকম উদাহরণ কিন্তু অ্যাভেলেবল রয়েছে
তো গাইস এখন আপনারা বলুন যে মাত্র 200 টাকায় আমার এই সেটআপটা কেমন হয়েছে এবং আপনার কাছে ভিডিওটা দেখতে কেমন লাগতেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এই চ্যানেলে নতুন হলে নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদাসর্বদা সবাই জুড়ে থাকুন।